ভিডিওটি একটু স্কিপ করবে না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু সালের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কোন কোন উপায় বা পদ্ধতি অবলম্বন করলে তুমি বাংলা সাবজেক্টের ক্ষেত্রে বড় প্রশ্নের নাম্বার অতিব সহজেই বাড়িয়ে ফেলতে পারবে তুমি যদি আমার কথা মতন এই কয়েকটি টিপস বা এই কয়েকটি উপায়গুলিকে একটু মেনে চলো তাহলে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবে এটি তুমি পরীক্ষা দিয়ে এসেই নিজে নিজে বুঝতে পেরে যাবে তো ভিডিওটি একটু স্কিপ না করে আমার কথাগুলিকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকো এবং আমি যে পয়েন্টগুলিকে যে পদ্ধতিগুলিকে অবলম্বন করতে বলবো এই পদ্ধতিগুলিকে অতি অবশ্যই অবলম্বন করো পরীক্ষার ক্ষেত্রে বড় প্রশ্নের নাম্বার বাড়ানোর ক্ষেত্রে তোমাকে কেউ আটকাতে পারবে না তো মূল ভিডিওতে যাবো তার কাছে ছোট্ট একটু যদি তুমি এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে একেবারেই ভুলো না তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা তো প্রথম শুরু করা যাক এক নম্বর পয়েন্ট থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তুমি যে ক্লাসেরই পরীক্ষার্থী হও না কেন বাংলা সাবজেক্টটির বড়ো প্রশ্নের নাম্বার বাড়ানোর জন্য প্রথম যে জিনিসটা তোমাদেরকে ফলো করতে হবে সেটি হলো খাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চারিদিকে মার্জিন টানা তো প্রথম একেবারে প্রথম যে পয়েন্টটি সেটি হলো ফোর সাইড মার্জিন অর্থাৎ খাতার চারিদিকেই তোমাদেরকে সুন্দর করে একটি মার্জিন টেনে নিতে হবে তার ফলে কি হবে পার্সের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে পেজে একটি চারিদিকে মার্জিন টানা রয়েছে তো এই পেজটির মতন তোমরা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে খাতা দেওয়া হবে সেই খাতাটির চারদিকে মার্জিন টেনে নেবে সেক্ষেত্রে খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তোমরা যখন সেই মধ্যে উত্তরটি সুন্দরভাবে গুছিয়ে লিখবে পরীক্ষকের মাইন্ড একটু বিকশিত হবে কারণ তখন পরীক্ষক ভাববে যে এই ছাত্র বা ছাত্রীটি এত সুন্দরভাবে খাতাটি গুছিয়ে লিখছে মানে এ নিশ্চয়ই খুব ভালো মাপের ছাত্র বা ভালো মাপ ছাত্রী তাই সেই দিক থেকে তোমার প্রতি পরীক্ষকের মনে একটি পজিটিভ পয়েন্ট কাজ করবে এবং পরীক্ষার নম্বরটিও একটু হলেও বাড়তে পারবে তো প্রথমে এই পয়েন্টটি বা এই প্রথম টিক্সটি অবশ্যই ফলো করো বন্ধুরা প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে শুধু বাংলা নয় প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে ফলো করলেই তোমরা ফলাফল পাবে এটি আমি গ্যারান্টি দিয়ে বলছি তারপরে আসবো দ্বিতীয় পয়েন্টে অর্থাৎ দ্বিতীয় কোন উপায় ফলো করলে তোমরা পরীক্ষার বড় প্রশ্নের ক্ষেত্রে সম্পূর্ণ নম্বর অতীব সহজেই ক্যারি করতে পারবে তো দেখে নাও দ্বিতীয় পয়েন্টই তো দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় উপায়টি হলো যে তোমরা যখন উত্তর লিখবে তখন পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে সেটা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে কোনো ক্লাসেই হোক না কেন যে কোনো ক্লাসেরই বাংলার একটি বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সবসময় পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার নাম্বারটা কিছুটা হলেও বেশি পাবে তোমরা পরীক্ষকের কাছ থেকে এই বেশি নম্বরটি ক্যারি করবার জন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটি বড় প্রশ্নের ক্ষেত্রে পয়েন্ট ভিত্তিক উত্তরটি অবশ্যই লিখতে হবে তো যারা পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা প্র্যাকটিস করছো তোমাদেরকে অনুরোধ করছি বাড়িতে বারংবার বড়ো প্রশ্নগুলিকে লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার ক্ষেত্রে একেবারে ভুল হবে না এবং পয়েন্টগুলো সম্পূর্ণরূপে সঠিক হবে এবং পয়েন্ট ভিত্তিক উত্তরটাও সুন্দর হলে পরীক্ষার নম্বরটিকেও তোমরা খুব সহজেই নিজেরাই বাড়িয়ে ফেলতে পারবে তার পরবর্তী আসবো তিন নম্বর গোপন একটি উপায় তিন নম্বর যে টেক্সটে তোমরা অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই ক্লাসের পরীক্ষার্থীরা ফলো করবে সেটি হলো কোটেশান ইউজ করা পাশে তোমরা একটি প্যারা দেখতে পাচ্ছ এই দুইটি প্যারার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে একটি বড়ো প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কেমনভাবে একটি লাইন অর্থাৎ কোটেশান ইউজ করতে হয় অর্থাৎ তুমি গল্প কিংবা কবিতা যে কোনো জায়গা থেকে একটি বড়ো প্রশ্ন লেখো না কেন সেই দুই জায়গা থেকে সেই একটি সম্পূর্ণ উত্তর লেখার ক্ষেত্রে একটি লাইন যদি তুমি কোটেশান আকারে তুলে ধরো তাহলে পরীক্ষকের মনে একটু পজিটিভ পয়েন্ট কাজ করবে তা তোমার প্রতি একটু ভালো মনোভাব কার্যকরী হওয়ার সাথে সাথে তোমার বড়ো প্রশ্নের উত্তরের নাম্বারটাও কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে তাই পরীক্ষার বড় প্রশ্নে ভালো অঙ্কের একটি ক্যারি করবার জন্য কোটেশান ইউজ করাটা একটি বুদ্ধিমানের কাজ তাই অবশ্যই ভালো অঙ্কের একটি ক্যারি করবার জন্য বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই করবে চার নম্বর যে টিপসটি বা যে উপায়টি তোমাদেরকে বলবো এটি প্রত্যেকটা স্টুডেন্টই করে থাকে হামেশাই তোমরা এই ভুলটি করে থাকো যে কারণের জন্য কিন্তু বড় প্রশ্নের উত্তর লেখা তো নাম্বার পাওয়া তো দূরের কথা এমসিকিউ কিংবা এসে কিউতেও তোমরা নাম্বারটি পাও না যোগ্য নম্বর থাকা সত্ত্বেও সেই নম্বরটি পরীক্ষকেরা কেটে নেয় সেটি হলো পরীক্ষার ক্ষেত্রে অতিমাত্রায় কাটাকাটি করা তোমরা অনেকেই রয়েছ যারা পরীক্ষার প্রশ্নের উত্তর যখন ভুল করো বারংবার সেটিকে পেনে কালি দিয়ে কেটে দাও যে কারণের জন্য খাতার সৌন্দর্যটাও নষ্ট হয় উত্তর লেখার গুণগত মানটাও নষ্ট হয় বানানটি তো ভুল যায় তার সঙ্গে সঙ্গে পরীক্ষক যিনি খাতাটি কাটেন তার মাইন্ডটা একটু ডিস্টার্ব প্রকৃতির হয়ে যায় কারণ যখন তুমি একটি উত্তরের মধ্যে বারংবার কাটাকাটি করবে তাহলে সেই উত্তরটিকে পড়তে বা বুঝতে কিন্তু পরীক্ষকের কিছুটা হলেও সমস্যা হবে এবং সমস্যা যখন হবে তোমার দ্বারা যখন পরীক্ষক ক্ষতিগ্রস্ত হবে বা পরীক্ষকের মাইন্ডটা পরিবর্তন হবে তখন তোমার সেই বড় প্রশ্নের ক্ষেত্রে নাম্বার কমে যাবে এটাই স্বাভাবিক তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি যদি কোনোভাবে ভুল ভবিষ্যৎ যদি একটি বড় প্রশ্নের উত্তর লেখার সময় ভুল হয়ে যায় তো অবশ্যই একটিমাত্র দাগ কেটে তুমি সেই উত্তরটিকে কেটে দাও বা সেই লাইনটিকে কেটে দাও বা সেই ওয়ার্ডটিকে কেটে দাও কিন্তু বারংবার একই জায়গায় পেন দিয়ে বুলাবে না তারপরে খালিটি খাতার সৌন্দর্য তো নষ্ট করছেই তার সঙ্গে তোমার লেখার গুণগত মানটাও নষ্ট করবে ফলে তুমি পরীক্ষায় বড় প্রশ্নের নাম্বারটি কোনোভাবেই সংগ্রহ করতে পারবে না তো ভিডিওটি শেয়ার করা এই চারটি উপায়কে যদি তুমি খুব ভালোভাবে ফলো করতে পারো অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই ক্লাসের ক্ষেত্রে বাংলা সাবজেক্টের পাশাপাশি অন্যান্য সাবজেক্টটিতেও বড়ো প্রশ্নে সম্পূর্ণ নম্বর অতি সহজেই ক্যারি করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আর ভিডিওর এই উপায়গুলি তুমি তোমার পার্সোনাল লাইফে পরীক্ষার ক্ষেত্রে ইউজ করো আমি কথা দিলাম পরীক্ষার ক্ষেত্রে বড় প্রশ্নের উত্তরের সম্পূর্ণ নম্বর ক্যারি করতে তোমার কেউ আটকাতে পারবে না তো আজকের ছোট ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আর একটু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সঙ্গে